সো ওয়েলকাম ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আজকে নতুন ব্লগ, নতুন একটা এপিসোড নিয়ে হাজির হয়েছি নিউ টাউনে সন্ধেবেলা। সো রাস্তা বেশ ভিড়, অফিস টাইম, ছুটির টাইম, এখন সবাই বাড়িতে যাওয়ার ভিড় থাকে, তো সেটাই হচ্ছে এখানে। আর আমি বেশ মজায় মজায় যাচ্ছি, ঠিক আছে? অনেকদিন হয়ে গেল, 4-5 দিন হয়ে গেছে মোটর ব্লগ করা হয়নি, তো ভাবলাম আজকে একটা মোটর ব্লগ করে দিই, যথারীতি আজকে ছুটি করেছি। সো সন্ধেবেলা বেরিয়ে পড়লাম নিউ টাউনে, ইকো পার্কের ওই রাস্তাটায় যাওয়ার ইচ্ছা আছে, তার জন্যে নিউ টাউনে যাচ্ছি। সো প্রিয় দর্শক, তোমাদেরকে আজকে কিছু কথা বলি, যেগুলো হয়তো বলা হয়নি কখনো, বা বলবো ভেবে মানে ভিডিওটা করিনি, বাট মন বলছে আজকে বলি কিছু গল্প, কিছু অভিমান যা বলা হয়নি, শোনানো হয়নি, যার গান। নিউ টাউন বিশ্ববাংলা গেটটা দেখেছো কত সুন্দর লাগে রাতের বেলা? তো যেটা বলতে চাইছি, মনে অনেক ক্ষোভ জমে থাকে মানুষের, যেগুলো প্রকাশ করতে পারে না, ঠিক আছে? সবাইকে সব কিছু বলা যায় না, যেগুলো বলতে ইচ্ছা করে, যেগুলো বললে ভালো লাগে, কিন্তু সবারকে বলা যায় না, সব কিছু সবাইকে শোনানোও যায় না, অনেক কিছু যা নিজের মধ্যে চেপে রাখাও যায় না। সো ভাবছি আজকে তোমাদেরকে কিছু বলি, তোমরা কি শুনবে? শুনবে কি এই মুখের বলি? সো কপালের নাম গোপাল, ঠিক আছে ফ্রেন্ডস? আমার কপালটা এতটাই খারাপ, মানে যে জিনিসটা আমি চাই সেটা আমার থেকে কত হাত যে পিছিয়ে যায় আমি জানি না, ঠিক আছে? মানে এগিয়ে যায়, আমি পিছিয়ে যাই, ঠিক আছে? তো যে কোনো জিনিস যেটা আমি মন থেকে চাই সেটা আমার থেকে অনেক দূরে ছড়ে যায়, অনেক দূরে, এতটাই দূরে যে সে আর ফিরে আসে না, মানে সেই জিনিসটাকে আমি আর ফিরে পেতে পারি না। সো লকডাউনে অনেক কিছু হারিয়েছি, নিজের ভবিষ্যৎ হারিয়ে ফেলেছি লকডাউনে, সেখান থেকে আর সার্ভাইভ করে আর সেই জায়গাটাকে ফিরে আনতে পারিনি যে জায়গায় ছিলাম লকডাউনের আগে, মানে 2020 আমি যে জায়গায় ছিলাম, 2023 আমি সেই জায়গায় নেই। তো বুঝতে পারছো, জীবনের নাম কি দেওয়া যায় সেটাই। তো ইউটিউবে সার্ভাইভ করছে, দেখা যাক ইউটিউবে কী হয় ফল। এখানে দেখো বালি ফালি ফেলে ভিড় করে দিয়েছে একদম, আর কি জীবনে ভাল লাগে না, কিচ্ছু ভাল লাগে না। মাঝে মাঝে মনে হয় আমি কেন বেঁচে আছি এই পৃথিবীতে, সত্যি মাঝে মাঝে সত্যি এমনই মনে হয় ফ্রেন্ডস, যে আমি কেন বেঁচে আছি। সব কিছুই ঠিক ছিল, কেন যে আমি পৃথিবীতে এলাম আমি এটাই ভেবে পাই না। আমার বাঁচার মানে কি সেটাই বুঝতে পারি না, চলে যাবো দূরে কোথাও, হারিয়ে যাবো কিছু নিয়ে, কিন্তু কাছের মানুষগুলোকে ছেড়ে তো আর থাকতেও পারে না, বারে বারে তাদের কাছেই ফিরে আসতে চাই, তার জন্য যেতে পারি না ছেড়ে, কিন্তু থাকতে আর আমার ইচ্ছা করে না, কি করব থেকে? কেউ যদি সম্মানটাই না দিতে পারে, থাকা না থাকা সত্যি কথা বলতে যোগ্যদের ভিড়ে না, আমি অনেকটাই অযোগ্য। বাস্তবতা তো সেটাই বলে, বাস্তবতার সাথে লড়াই করতে আমি তো পারি না, লড়াই করতে না।
যোগ্য সমাজে অযোগ্য মানুষগুলোর খুব, তারা খুবই বঞ্চিত হয় সব কিছুতে। তারা এতটাই বঞ্চিত হয় যে নিজের মানুষগুলো তাদের মূল্য দিতে পারে না। সত্যি আমি অনেক অনেক অযোগ্য, তাই থাকতে ইচ্ছা করে না এই যোগ্যতা মানে যোগ্য সমাজে। মন করে বেরিয়ে যায় অন্য কোথাও, চলে যাই অন্য কিছু নিয়ে, অন্য কিছু নিয়ে ভাবি অন্য দিগন্তে, সব কিছু আবার নেমে পড়ি যোগ্যতার লড়াই, কিন্তু হেরে যাই বারবার। ওই যে পিছু টান আছে যে আমার পিছু টান, যে পিছু টান থেকে ফেরোতে পারছি না আমি নিজেকে, হারতে পারছি না সব কিছু ফেলে ছড়ে যেতে। আরে দায়িত্ব বলে তো কিছু আছে, সেই দায়িত্বটাকে রাখবো কোথায়? দায়বদ্ধতা যেটা নিয়েই তো মানুষ বেঁচে থাকে, তাই আমিও চেষ্টা করছি দায়িত্ব নিয়ে কিছু করার। অযোগ্যদের ভিড়ে অযোগ্য মানুষ হয়েও নিজেকে গড়ে তোলার, এই অযোগ্য মানুষগুলো যোগ্য সমাজে কিছু কিছু মানুষকে অনেক অনেক প্রাধান্য দিয়ে ফেলে। সেই প্রাধান্যর মূলগুলো তারা ঠিকভাবে নিতে পারে না। মানে সেই মানুষটা যখন তোমায় অপমান বা অযোগ্য ভাবায়, মানে ভাবিয়ে তোলে তোমাকে যে তুমি অযোগ্য, তখন এই সমাজে আর থাকতে ইচ্ছা করে না। তখন নিজেকে অনেক অনেক খারাপ লাগে, অনেক অনেক কিছু বলতে ইচ্ছা করে, ঠিক আছে, যেগুলো বলতে পারে না। যোগ্যতা অযোগ্যতার ভিড়, মানে পরিষ্কার কথায় বলতে গেলে এই অযোগ্য মানুষগুলো না স্বার্থপর হতে পারে না, তাই তারা স্বার্থ খুঁজতে পারে না, লোকের সাথে মিথ্যে কথা বলতে পারে না, তাই তারা অযোগ্য, তাই তারা সমাজের কাছে ভিত্তিহীন, কারণ তারা লোককে খুশি করতে ভালোবাসে। আমি তো তোমার নেশায় বাঁচতে চেয়েছিলাম, আমি তো তোমার ঘরে থাকতে চেয়েছিলাম, আমি তো তোমার মতো হতে চেয়েছিলাম, আমি তো তোমার ভালোবাসায় মরতে চাই।